হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নয়, একটা ছোট একটা ভিডিও নিয়ে। তো সীমা লাইফ টাইম ব্লগ নিয়ে। তো দেখুন, কাল ছিল, এটা কালকের ভিডিও, যেহেতু এটা আজকের ভিডিও নয়, এটা কালকের ভিডিও। তো কাল ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, মানে তিনটে সোমবার পড়েছে। তো তিনটে সোমবার আমার কমপ্লিট, আগের দুটো কমপ্লিট করেছিস, কিন্তু সেইগুলোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। ওই ভিডিও বলতে কি, ছোটো ছোটো রিলস শর্ট এইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বাট আর কিছু শেয়ার করা হয়নি। তো আগের যেই দুটো সোমবার গেছে, সেই দুটো সোমবারে আমি মানে মন্দিরে যাইনি। তো এইটা ভাবলাম যে না, মন্দিরে যাওয়া যাক, এর পরেরটা দিতে পারবো কি না পারবো জানি না, তো এইটা দিয়ে আসি মন্দিরে। তো গিয়েছিলাম মন্দিরে, গিয়ে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, ওই এক দু মিনিটের পথ হয়তো। তো ওখানে গিয়ে আমি মন্দিরে বাবার মাথায় জল ঢেলে এসেছি। তো দেখুন, জল ঢালছি এখানে, দুধ, গঙ্গার জল, তারপর ওর মধ্যে হচ্ছে আরও কী কী থাকে, ঘি, মধু, চিনি না মিষ্টি, এগুলো দেওয়া ছিল। তো তার মধ্যে আমি জলটা ঢালার পরে, তারপরে হচ্ছে বেলপাতা দিয়ে বাবার মাথায় দিচ্ছিলাম এক এক করে, আর বারবার করে বলছিলাম হার হার মহাদেব। তো আমি এই জিনিসটা আগে জানতাম না, এই দু বছর ধরে করছি জিনিসটা, বিয়ের পরপরই, বিয়ের পরে দু বছর ধরে করছি, তার মানে ভাবুন এর আগেও হয়েছে, আমরা জানতাম না। হ্যাঁ, জানি কি হচ্ছে, সবাই হচ্ছে তারকেশ্বরে যায় এই সময়টায়, কিন্তু এই সময়টায় যে বাড়িতে বসেও জল ঢালা যায় সেটা আমি জানতাম না। তো একজন বলেছিল আমাকে, আমারই একটা বান্ধবী বলেছিল যে সবাই তো জল মন্দিরে ঢালতে যায়, তারকেশ্বর যায়, বাট আমরা তো যেতে পারি না, কারণ অত দূরের পথ, আমাদের সম্ভব না, বাচ্চা কাচ্চা নিয়ে অত ভিড়ের মধ্যে আমরা যেতে পারবো না। তার থেকে ভালো আমরা বাড়িতেই দিই না, বাড়িতে আমাদের ভোলে বাবা আছে, তার মাথায় জল ঢালি। তো সেখানে জল ঢাললাম, ঢালার পরে যদি পারিস একটুখানি মন্দিরে গিয়েও দিয়ে আসবি, সেই যে শুনেছি, তারপর থেকে আমি প্রত্যেকবার করি, করার পরে মন্দিরেও যাই। আগের বার তো যে কটা করেছি সে কটা পুরোটাই মন্দিরে গিয়ে করেছি, আর মানে মন্দিরেও করেছি, বাড়িতেও করেছি, আর এইটাই হচ্ছে ভাবলাম যে যাই মন্দিরেও যাই। এই বছরে একটাই মানে একবারই মন্দিরে আসলাম। তো যাই হোক, এদিকে শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। তো জল ঢালার পরে ফুল, বেলপাতা সব কিছু দিয়েছিলাম, আর পাশেই হচ্ছে তারামা ছিল, এটা যেহেতু তারামার মন্দির তো তারামাও ছিল, সেখানেও আমার গাছের কিছু ফুল দিয়ে দিলাম, বেশ থোকা থোকা জবা ফুল, তারপরে হচ্ছে জবা ফুলের মধ্যে আর একটা হচ্ছে থোকা জবা, ওটাকে কী বলে জানি না, কী জবা জানি না আমি, তো ওইটাও দিয়ে পুজো দিলাম। দেওয়ার পরে এইদিকে দেখুন, আমার ছেলে কিন্তু বসে বসে ভিডিও করছে, আমার ছেলেকেও নিয়ে এসেছি, যেহেতু ও জল ঢালবে বাবার মাথায়। তো আমি ভাবলাম যে একটা তো করুক অন্তত, আর আমার ছেলে কিন্তু খেয়েই আছে, না খেয়ে আর নেই, কারণ আমি এখন এসি প্রায় 11:30-12 বাজে, কারণ কি দুধওয়ালা এসেছিলো, যার কাছ থেকে দুধটা নেব, সে কিন্তু আসতে অনেক লেট করেছিল, তাই জন্য একটুখানি দেরি হয়ে গেছিল। তারপরে ও আসলো, আসার পরে তারপরে ওকে নিয়ে, ও পড়তে গেছিলো, পড়ে টড়ে এসছে, তারপরে ওকে নিয়ে একবারে চলে এসেছি। আমি বললাম যে বাবার মাথায় জল ঢালবো, চল গিয়ে একবারে, তারপরে হচ্ছে তুই হচ্ছে চলে যাবি পড়তে। তারপরে এদিকে আমি বাতাসা দিয়ে দিচ্ছি, ফল দিলাম, সব কিছু দেওয়ার পরে, তারপরে হচ্ছে আর এখান থেকে আমি উঠতেই পাচ্ছি না, দেখুন কীরকমভাবে বসছি, মানে একবার এইখানে উঠতে, একবার এখানে যেতে হচ্ছে, একবার ওখানে যেতে হচ্ছে, তো উঠে উঠেই করতে হচ্ছে, আর বসে বসে তো আর করা যাবে না, তাই না? তো তাই জন্য আমাকে এইখানে উঠছি, আবার ওখানে উঠছি, আর সবাই মিলে অনেকে এসেছিলো, এসে পুজো টুজো দিয়ে চলে গেছে, আর আমি লাস্ট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো